সো হেই হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক ইন মাই নিউ ভিডিও। তো গাইস এখানে দেখতে পাচ্ছেন মানে মানে টপ আপ ইভেন্ট তো মানে আসবে আমি জানতাম এন্ড তোমাদেরকেও বলে রেখেছিলাম যে টপ আপ ইভেন্ট আসছে। তো অ্যাটলিস্ট দেখতে পাচ্ছি এখানে টপ আপ ইভেন্ট চলে এসেছে, ঠিক আছে কোথায় গেল গাইস। এটা তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে এখানে 20টা টোকেন দিচ্ছে গাইস, প্রচুর মানে বলতে 300 টাকা করে 20টা ডায়মন্ড আর 500 টাকা 40টা ডায়মন্ড, তো মানে টোকেন আর কি, ঠিক আছে। তো গাইস এখানে দরকার নেই আমার টোকেন নেওয়ার, কারণ গাইস এখানে 100 ডায়মন্ড টপ আপে বুকটা দিয়েছে, এটাই অনেক গাইস, ঠিক আছে এটা অনেক। তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছো এখানে এই যে আইটেম বগুলো দিয়েছে, ঠিক আছে। তো হাইপার বুকের একদম সিম্পল সিস্টেম, তো ফার্স্ট অফ অল তো টপ আপ করলে বুকটা ফ্রিতে পেয়ে যাচ্ছে, তো ফার্স্ট অফ বুকটা ক্লেম করি। অনেকে ভাবছে যে বুক ক্লেম করলাম মানে কি 7টা আইটেম পেয়ে গেলাম, তো গাইস না, এটা অনেক আগে যারা হাইপার বুক এসেছে তোমরা জানো। এন্ড আমি তোমাদেরকে ডায়মন্ড ওয়েস্ট করে দেখাবো, তোমাদেরকে একটা কথাই বলবো, এর মধ্যে আইটেমগুলো আছে খুবই যে জরুরি আইটেম নিতেই হবে এমন কিছু বিষয় নেই, ইচ্ছা থাকলে নিও না, ইচ্ছা থাকলে তোমার ডায়মন্ড ওয়েস্ট করে না, আমি ডায়মন্ড ওয়েস্ট করে তোমাদের দেখাচ্ছি, তোমরা জাস্ট এন্টারটেন হও, ঠিক আছে। তো এখানে ফার্স্ট অফ অল তো আমি টপ আপটা করলাম, টপ আপ করার পর এখানে বুকটা ক্লেম করলাম, ঠিক আছে। বুকটা ক্লেম করা মানে হয়ে গেল, এখানে দেখতে পাচ্ছ ল্যাবে যাবো, দিয়ে আমি হাইপার বুকে যাবো, আমি দেখতে পাচ্ছ হাইপার বুকের উপর ক্লিক করলাম। এখানে গেছে আমার স্কুলে যাবে নতুন যে হাইপার বুক দিয়েছে সেটা, ঠিক আছে। এবার দেখো প্রথম যেটা আছে এটা গেছে আনলকে ক্লিক করবো, হাইপার বুক নিলে এটাও ফ্রিতে প্রথমটা, ঠিক আছে প্রথম পেজেটা এটা। বাস তো এবার যাওয়া শুরু হবে, ঠিক আছে, রাত 12টার সময় ভিডিও মাতে বসেছি, মানে এবার আমি বাসটা যাওয়া মানে বাস নেবো আস্তে আস্তে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ ফার্স্টেরটা 25টা টোকেন লাগবে, তারপরে আস্তে আস্তে মানে সব লেভেল টু করতে হবে মানে আর কি, ঠিক আছে। তো টোকেন লাগবে, তো এখানে টোকেন আমরা কোথায় পাবো এটা হচ্ছে মেন কোশ্চেন, ঠিক আছে। তো স্টোরে যেতে হবে, স্টোরে যাওয়ার পরে এখানে ক্রেটে যাবো, এখানে ডাইরেক্টও টোকেন কিনতে পারো বা বক্স থেকেও কিনতে পারো, তো বক্স থেকে কিনলে আই থিঙ্ক বেশি হয়। অ্যান্ড তোমাদের একটা ট্রিক আমি শিখিয়ে দিচ্ছি, এটা আর কি জানো অনেকে, এটা বেশি বেশি ডায়মন্ড খরচ করো তাদের জন্য, এখানে এফএফ টোকেনে তোমরা 700 ডিসকাউন্ট কুপন কিনলে সব কিছু তোমার কাছে বলতো আরামসে কম ইয়েতে কিনতে পারো, ঠিক আছে। ঠিক আছে 600 ডিসকাউন্ট কুপন পর্যন্ত আছে ভাই, 700 ডিসকাউন্ট কুপন কি তুলে দিলো, ঠিক আছে আমার কিছু জানা নেই, অনেকদিন দেখিনি এফএফ টোকেনের এই সেকশনটা, আই থিঙ্ক 700 ডিসকাউন্ট কুপন ভোগে করে দিয়েছে, ঠিক আছে ভোগে তুলে দিয়েছে। চলো গাইস এখানে দুটো কিনে রাখি, আমাদের 600 ডিসকাউন্ট কুপনই কিনে রাখি, 700টা তো খুঁজে পেলাম না, ঠিক আছে। তো এখানে গাইস দেখতে পাচ্ছ এখানে 100, এখানে গাইস 100, এখনও 100 দেখাচ্ছে, ঠিক আছে এখনও 100 দেখাচ্ছে, এইবার গাইস 600 ডিসকাউন্ট কুপন লেগেছে ভাই সাহেব, ঠিক আছে। তো গাইস চলো গাইস 600 এখনও খাবে, ঠিক আছে। যতটা সম্ভব কমানো যায় ততটা তোমরা কমাবে, অ্যান্ড যখনই দেখবে 100 হয়ে গেছে ব্যাস 75টা কিনলে 600 ডিসকাউন্ট কুপন লাগবে। তো গাইস চলো গাইস 75টা কিনে নিলাম, অ্যান্ড ডিসকাউন্ট কুপন মেরে দিয়েছি, 395টা পেয়েছি ইয়ার, সিরিয়াসলি 395টা একবারে, এখন কে একবারে দেয় ই ভাই সাহ, এ তো পুরো বাস সিস্টেম করেছি, একবারে 395টা দিয়েছে, মানে কটা 75টা বক্সে 5টা করে যদি হয় তাহলে 5টা করে আমি ম্যাক্সিমাম পেয়েছি, ঠিক আছে। তো গাইস 25টা আমি প্রথমে 25টা লাগবে, তো 25টা দিয়ে আনলক করলাম, আর এখানে পেয়েছি বাইকের স্কিন, ঠিক আছে কোনো ব্যাপার না, চলে গেছে রিকুপ করে দিই, বাইকের স্কিনটা দেখতে ভালো আছে। তারপরে গাইস ব্যাকপ্যাক, ঠিক আছে ব্যাকপ্যাকের জন্য লাগবে 45টা টোকেন, তো 45টা টোকেন এখানে আবার মারলাম, মানে বলতে ডায়মন্ড হয়ে রাখো, ঠিক আছে মানে 45টা মানে গাইস 9টা ডায়মন্ড, 9টা ডায়মন্ড বলা ভুল, সরি, 40টা করে ডায়মন্ড হলে 5 x 45, মানে গাইস এখানে প্রায় 150 কাছাকাছি ডায়মন্ড শেষ। শীতের স্কিনে দিলে তোমাকে 65টা ডায়মন্ড দিতে হবে ভাই, কিছু বলার নেই, ঠিক আছে মানে 65 কিছু বলার নেই, দেখতে পাচ্ছি এখানে শীতের স্কিন মানে টোকেন আর কি। কাটানাটা হেভি লেগেছে, কাটানাটা আমি ইকুইপ করবো এক্ষুনি, ঠিক আছে আলাদা লেভেলে লেগেছে, তো কাটানাটা দেখতে পাচ্ছ, ঠিক আছে এর জন্য 65 টোকেন কত টোকেন মারলাম ইকুইপ করলাম। এবার কথা হচ্ছে এইটা ও মানে ভোগে, সরি টোকেন ভোগে, আই থিঙ্ক টোকেন ভোগে ভাই, আমি ভাবলাম যা টোকেন বেরিয়েছে হয়তো হয়ে আরও থেকে যাবে। লাস্টটা দেখতে পাচ্ছ না ফার্স্ট মানে যে কটা মানে বলতো আমরা আনলক করবো সে কটা স্পিন এখানে ফ্রিতে পাবো, তো লাস্টেরটা বের করতে গেলে স্পিন করতে হবে, তো এখানে স্পিন করে আমি দেখা যাক এই গ্লোয়ালটা পাই কি, মানে খুবই যান তামা বা আইটেমওয়ালা খুবই দারুণ জিনিস এমন কিছু কিন্তু না, ঠিক আছে। কিন্তু গাইস হাইপার বুক একটা স্পেশাল জিনিস, ভালো লাগে দেখতে, ডায়মন্ড ওয়েস্ট করছি তোমরা দেখো এনজয় করো, ঠিক আছে আর কিছু বলবো না। সেইখানে গাইস দেখা যাক, ইও শিট 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 গ্লোয়াল পাইছি, আরে ভাই গ্লোয়াল তো পাওয়ার নাম গন্ধ নাই রে। সে যা ভিডিও দেখছি ভিডিও বলতে ভুলে গেছি, একটা লাইক প্লিজ করে দিও, সাবস্ক্রাইব না করে থাকলে নিচে থাকবে রেড কালার সাবস্ক্রাইব, মানে দেখা যাচ্ছে গ্লোয়াল হয়তো মায়ের ভোগে চলে গেছে আর পাওয়া যাবে, কি হলো ও কংগ্রেচুলেশন এটা দিল, আরে রে 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 ছি 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 সরম কর গারে না, লজ্জা কর লজ্জা কর। এখানে গাইছে আমরা টোকেন পেয়েছিলাম, টোকেন দিয়ে আমরা এখানে এক্সচেঞ্জ করলাম, অ্যান্ড এখানে দিয়েছে ভাই সব গ্রোজার স্কিন, গ্রোজার স্কিনটা আমি ইকুইপ করি, সো বেসিক্যালি এটা লাগবে 200 টোকেন, তো 200 টোকেন বের করবো। অ্যান্ড তার আগে বলে গেছি মেন কথা হচ্ছে আমার গ্রোজার স্কিনটা এতটা সুন্দর লেগেছে, ভালো লেগেছে আর কি, লুক ভালো লেগেছে, ঠিক আছে তাহলে ফটাকসে একটা ইকুইপ করে দিই, যদি গ্রোজার স্কিন খুঁজে পাই, খুঁজে তো পাই না আমি কোনো জিনিস ফটাকসে, সেই জন্য আমি ইকুইপ করি না ভিডিওর মধ্যে। অ্যান্ড না এখানে গাইস হয়ে গেছে, এখানে হাতে লবিতে করতে হবে, ঠিক আছে ইউ ভয় ভালো লাগছে না গাইস, ঠিক আছে ভাবলাম খুব বেশি ভালো লাগবে বাট এখানে কিছুই ভালো লাগছে না। সে এখানে গাইস 40টা টোকেন লাগবে, তো এখানে গাইস 41টা চলো গাইস 41টা দেখলে দেখি, ও 200 এ কি লাগ গাইস পুরো 200টাই পেয়েছি সিরিয়াসলি, সো পুরো একদম মাপে মেপে দিয়েছে গালে না, 205টা ভাই ইয়ার, ঠিক আছে ইমোটটা এটা কি ইমোট ছিল না, আই থিঙ্ক ইমোট, হ্যাঁ গাইস চলো এখানে সব ফাঁকা, এখন লিমিটেড এখানে স্পিন করতে হবে, দুটো বাকি আছে দেখা যাক গাইস, দুটো বাকি গেল গেল গেল, এ দেবে না আমি জানতাম দেবে না, চলো কোনো ব্যাপার না, এ গেল 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 শিট
ও লাস্টে দিয়েই দেবে, এটা তো কনফার্ম, লাস্টেরটা না দিলে কোনটা দেবে, ঠিক আছে হয়ে গেল। তো বাস এই হচ্ছে হাইপার বুক ফুল আনলক করলাম আর কি বলতো, আর ফ্রি ডায়মন্ড ছিল আনলক করে তোমাদের দেখালাম। অ্যান্ড এখানে গাইস একটা ইমোট পেয়েছিলাম, তোমরা স্পিন করো না প্রচুর ডায়মন্ড কাটবে, মানে বলতো জমি জায়গা বিক্রি করলে হয়তো সব খুলতে পারে, তার আগে খুলবে না, মানে কিছুর বলার নেই, গেলে না মানে কাটবে তো কাটবে, বাট ইভেন্ট এসছে আমার কাছে তোমাদের দেখানো, এন্টারটেন করা। তো ভিডিও ভালো লাগে একটা প্লিজ লাইক করে দিও, সাবস্ক্রাইব করতে প্লিজ সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে। আর একটা কথা বলবো, তোমরা স্পিন করো না ডায়মন্ড ওয়েস্ট করো না। তো এখানে ইমোট কোথায় গেলো মায়ের ভাই খুঁজে পাচ্ছি না। তো এই ছিল আজকে রাত্রের বাস ভিডিও, মানে বাসটা খেলাম আর কি। যারা ভিডিও দেখছো একটা লাইক সাবস্ক্রাইব প্লিজ করে দিও, থ্যাংক ইউ ফর ওয়াচিং, লাভ ইউ, ভাই লোক সবাইকে মন তরফ থেকে প্রচুর প্রচুর ভালোবাসা, যারাই দেখছো অল্প কজন দেখছো, যারা এখন দেখো ভিডিও, তো সবাইকে একদম পুরো আমার তরফ থেকে এখন গোলাপ ফুল রাত্রে আগে দিতাম সবাইকে, আজ তোমাদেরকেও দিচ্ছি গোলাপ ফুল ভালোবাসা সবাইকে আমার তরফ থেকে। অনেক হাসি মস্তি ফালতু বকবক হয়েছে, বাই গাইস, বাই।